গুড মর্নিং সবাইকে ওয়ার্ম 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 ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যারা তোমরা আমাকে আজকে প্রথমবার দেখছো, হাই গাইস, আমি ঝিলিক অ্যান্ড ওয়েলকাম টু আমায় তোমায় মিলে। তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে কী হয়েছে বলো তো, অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, মানে ইউজুয়ালি আমি 6:30 থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠি, বাট আজকে তারও আগে ঘুম থেকে উঠে গেছি। তাই ভাবলাম আজকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু একটু একটু করে প্রিপেয়ার করে নিয়ে যাব, কারণ তোমরা যারা আমার রেগুলার ব্লগস দেখো তোমরা তো জানোই যে আমি লাঞ্চ নিয়ে যাই অফিসে, আর তন্ময় লাঞ্চ নিয়ে যায় না, বিকজ ও অফিস থেকেই খায়, ওদের লাঞ্চ প্রোভাইড করে অফিস থেকেই, আর আমাদের লাঞ্চ অফিস থেকে প্রোভাইড করে না, বাট আমাদের স্ন্যাক্স বলো, টি কফি বলো, এগুলো সব কিছুই অফিস থেকে প্রোভাইড করে। তো সকালবেলা আজকে ভাবলাম যে দুজনে মিলেই ভাত খেয়ে যাব অফিসে, অনেক দিন ভাত খেয়ে যাইনি। আজকে খেতে খেতে তার মেয়ে বলছিল, আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল যে স্কুলে ভাত খেয়ে যেতাম, ঠিক আজকে ওরকম লাগছিল। তো এখানে ভেন্ডি কাটছি, ভেন্ডি ভাজা বানাবো। হ্যাঁ, ভেন্ডিগুলো না আমি গোল 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 করে কাটি, ছোট ছোট যেরকম কাটে আর কি ভেন্ডি ভাজা, আমার ওরকমই ভালো লাগে। আবার আরেক রকম দেখেছি আমি তার মধ্যে থেকে শিখেছি, মানে একদম কুচি 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 করে কেটে দেওয়া, তো ওইটাতে একটু লতলতে হয়ে যায় বেশি, বাট আমি এরকম গোল গোল কিউবস কিউবস করে কাটি, এটা ভাজলে না বেশ ভালো লাগে। ডাল দিয়ে ভেন্ডি ভাজা, আহা, কোনো কথা হবে না। তো সকালবেলা আমি ডাল সেদ্ধ করে নিয়েছি অলরেডি, এবার আমি ভেন্ডির ভাজাটা বসাবো এইদিকে, আর করব হচ্ছে বিটের তরকারি, প্রেশার কুকারেই বানিয়ে দেবো। তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্সও শেয়ার করি, যখন প্রথম প্রথম রান্না শিখেছিলাম না, বিটের তরকারি কিছুতেই বানাতে পারতাম না, কিছুতেই বিট সেদ্ধ হতো না, তারপরে শিখলাম যে প্রেশার কুকারে সিটি মেরে দেবো। প্রেশার কুকারেই ভালো করে আলু বিট দিয়ে ভালো করে ফ্রাই করে মশলা টশলা দিয়ে বানিয়ে তারপরে আমি সিটি মেরে দিই, তাহলে অনেক ইজিলি হয়ে যায়। আচ্ছা, অনেক বড় মুখ করে বললাম যে প্রেশার কুকারে বানিয়ে দিয়ে আজকাল খুব ভালো হয়ে যায়। দেখো, আবার বাটিতে ঢালার পর আবার ওটাকে প্রেশার কুকারে দিলাম, একটু নুন কম হয়ে গেছিলো, আর দেখলাম যে বিটগুলো ভালো করে আজকেও সেদ্ধ হয়নি, তার মানে আমি হরবড়িতে কম সিটি দিয়েছি। মানে বলেন না কত সুন্দর করে বললাম না যে প্রেশার কুকারে খুব ভালো হয়ে যায়, বাট হ্যাঁ, এটা অনেকটা কাজটা এগিয়ে দেয়, প্রেশার কুকারে ভালো করে একটু সিটি দিয়ে দিলেই হয়ে যায়। আচ্ছা, এদিকে ভেন্ডি ভাজাও সুন্দরভাবে হচ্ছে, একটু গ্যাসটার ফ্লেমটাও উঁচুতেই আছে, তারপরে কমিয়ে দিয়েছি একটুখানি, তারপরে চলে গেলাম ওইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বার করে নিয়ে এবার গিয়ে রোদে দিয়ে দেবো। এখন ব্যালকনি হয়ে খুবই সুবিধা হয়েছে, ব্যালকনিতে দড়িগুলো টাঙানো আছে, দুটো ভাগে দিয়েছিলাম, প্রথমে একটা ভাগ হয়ে গেছে, ওটা মেলে দেওয়া হয়েছিল, তারপরে পরের ভাগগুলোতে যেগুলো ওর শার্ট আমার শার্ট মানে বড় বড় যেগুলো সেগুলো দিয়েছিলাম, আর ওর শার্টগুলো না আমি এরকম হ্যাঙ্গারে করে করেই ঝুলিয়ে দিই, এটা ওর থেকেই শিখেছি। হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিলে কী হয় বলো তো, ক্রিজ পড়ে না, আর যদি আয়রন করার টাইমও না থাকে তাহলেও অসুবিধা হয় না, বোঝা যায় না যে আয়রন করা নেই। তো এই টেকনিকটা কিন্তু তোমরা ফলো করতে পারো, হ্যাঙ্গারের মধ্যে দিয়ে দিও, জলগুলোও ঝরে যাবে আর ক্রিজও পড়বে না। তো আমার প্যান্টগুলোও দিয়ে দিলাম, কী রোদ লাগছে বাইরে, আমি রোদের চোটে দেখতেই পাচ্ছি না যে তারটা কোন দিকে যে আমার ইয়েটা দেবো, পালাজোটা দেবো। দেখো, এইদিকে আমার ভেন্ডি ভাজা অলমোস্ট ডান, ভেন্ডি ভাজার মধ্যে আজকে কী করবো বলো তো, একটু পোস্ত দেবো, জেনারেলি আলুও দিই ভেন্ডি ভাজার মধ্যে, তারপর আজকে ভাবলাম না আর ভেন্ডিটা অনেকটাই আছে তাই আর আলু দেবো না, আজকে একটু পোস্ত দিচ্ছি। জেকের এই পোস্তটা আমি ইউজ করি, খুবই ভালো এই পোস্তটা, এটা আমি কলকাতা থেকেই এনেছি, বেশ কয়েকটা প্যাকেট আমি নিয়ে এসেছি কলকাতা থেকে, একটুখানি দিলাম জাস্ট পোস্ত। কাদের কাদের ভালো লাগে পোস্ত দিলে আমাকে কমেন্টে জানিও, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি যে একটুখানি পোস্ত দিয়ে দিবি দেখবি খুব ভালো লাগবে, তো এটা আমি ফলো করি। তো এইদিকে আমার ভাত আছে, এদিকে বিটের তরকারি আছে, এদিকে ডাল সেদ্ধ আছে, এইদিকে ভেন্ডি ভাজা আছে। তো সকাল সকাল আমার এত কিছু রান্না হয়ে গেল, যদিও বা বিটের তরকারিটা তন্ময় খেতে চাইলো না। আচ্ছা, তোমাদের সাথে দুটো আচার শেয়ার করি, এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো এটা কাঁচা ম্যাঙ্গোর একটা আচার নিয়েছি আর একটা গার্লিকের আচার নিয়েছি, আমার ভীষণ পছন্দ গার্লিকের আচার, সো এটা আমার জন্য, আর কাঁচা আমটা তন্ময় ইউজুয়ালি বেশি ভালোবাসে, ওটা তন্ময়ের জন্য।
এবার চলে এলাম রান্নাঘরে। ও আজকে কী হচ্ছে তন্ময়কে দেখতে পাচ্ছ না কেন? ও সকাল সকাল অফিস চলে গেছে, ঠিক আছে? ওর অফিসে কাজ আছে, সকালবেলা ও অফিস গেছে, আবার আসবে আমাকে নিতে, খাবে, তারপর আবার যাব আমরা। তো এদিকে দই প্যাক করেছি, একটুখানি ভাত নিয়ে নিয়েছি, একটুখানি ভেন্ডি নিয়ে নিয়েছি, আর এই যে দই, এটা হচ্ছে আমার লাঞ্চ। তো আমি রেডি হয়ে বসে আছি, তন্ময় এখনও আসেনি, তো ওর জন্য ওয়েট করছিলাম যে ও আসলে আমি খাবো, আমরা খাবো। তো ততক্ষণ ভাবলাম একটা প্রোডাক্ট শ্যুট আছে, সেই প্রোডাক্ট শ্যুটটা করে নিই যতক্ষণ না ও আসছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করার আগে আমি শ্যাম্পুও দিয়ে নিয়েছিলাম, তো চুলটা খুললাম এতক্ষণে, কারণ যতক্ষণ রান্না করছিলাম চুলটা উপরে করে বেঁধেছিলাম, শোকাইনি একটুও। তো ওই করতে করতে ও চলেও এলো, টাইমও হয়ে গেছে আমাদের অফিসের, তো দুজনে মিলে এবার বসে খেয়ে নেবো। ও তো দেখে অবাক যে তুমি এত তাড়াতাড়ি কী করে সব কিছু করে নিলে, এখন টাইম ম্যানেজ হয়ে যাচ্ছে। আর কী বলো তো, সব থেকে মানে সুবিধা হয়েছে গ্যাসটা হওয়াতে, আগে ইন্ডাকশন ছিল তো একটা হতো, তারপর আরেকটা হতো, তারপর আরেকটা হতো, মানে অনেকটা টাইম লাগতো, আর আমার পেশেন্সও আর তখন কুলাতো না। এখন যেহেতু গ্যাস হয়েছে দুটোতে বসিয়ে দিতে পারি, তাড়াতাড়ি করে হয়ে যায়। আর হ্যাঁ, তোমাদের সাথে আজকে অফকোর্স অফিসটা শেয়ার করবো। তোমরা অনেকে জানতে চাও কোথায় কাজ করি, কী কোম্পানিতে কাজ করি না করি, আজকে কিছুটা দেখাবো, ঠিক আছে? কারণ পুরোটা দেখানো সম্ভব না, ইটস আ হিউজ বিল্ডিং, তাই আজকে কিছুটা দেখাবো। তো এরকমভাবে একদম সিম্পল ওয়েতে আজকে আমি অফিস যাচ্ছি। এখন আমি গরমে কিচ্ছু বেশি লাগাই না, কারণ আমি 10 বার মুখে জল দিয়ে মুখ ধুই আজকাল, আর রুমালটাও ভিজিয়ে রাখি। আচ্ছা, অফিসে গিয়ে 11টার সময় খেলাম হচ্ছে বাটার মিল্ক। প্রত্যেক দিন এই বাটার মিল্কটা খাই, উইচ ইজ ভেরি হেলদি, আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না। এই যে ফোনে চার্জও নেই দেখছি, তারপরে ফোনটা চার্জ দেওয়ার জন্য এই যে এইগুলো জানো তো, এই প্লাগ পয়েন্টগুলো থাকে, এখানে চার্জারটা দেবো, দিতে কি অসুবিধা হচ্ছিলো তাই পেনটা ঢুকিয়ে আগে ওটাকে ফাঁকা করলাম, তারপর চার্জারটা দিলাম। যাই হোক, কাজ করছি, কাজ হচ্ছে, ভালোই কাজ হচ্ছে অফিসে। I try to give my best when I'm at office. হ্যাঁ, ইউটিউবও করি, তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করি, বাট হ্যাঁ, যখন আমি ইউটিউব করি, তোমরা জানোই ইউটিউব আমার কাছে ভালোবাসা, তো তাই না, আমার মনে মনে অনেক দিন ধরে চলছিল যে আমি অফিসটা শেয়ার করব। তারপরে বিকেলবেলা খাচ্ছি হচ্ছে একটুখানি চা, এক আক্কাকে ফোন করে বললাম যে আমার একটু মাথাটা ধরেছে, একটু আমাকে চা এনে দাও না। তো বললো যে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, চা এনে দিচ্ছি। তো এনে আমাকে চা দিল, তারপরে বেরিয়ে তোমাদের সাথে আমি অফিসটা শেয়ার করব, ঠিক আছে? বিকেলের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে একটা ফুটবল একাডেমি, ঠিক আছে, যেটা ইন্ডিয়াতে একটাই আছে। এটা বিশাল বড় একটা প্রপার্টি, 27 একর ল্যান্ডের উপরে আমার অফিসটা। এটা জাস্ট একটা পার্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলেরা আছে যাদেরকে ফুটবল ট্রেন করা হয়, অ্যান্ড কোচেসরা হচ্ছে যারা ইন্ডিয়া টিমের প্লেয়ার্স বা যারা আগে খেলেছে, এরকম কোচেস আছে, বড় বড় এডুকেশন, মানে যারা পড়াশোনার দিক থেকে খুব মানে ট্রেনার, তারা আছে, অ্যান্ড তাদেরকে এখানেই থাকতে দেওয়ার ব্যবস্থা করা আছে। মানে এই বিল্ডিংয়ের মধ্যেই স্কুল আছে, বাচ্চাদের জিম আছে, সুইমিং পুল আছে, তাদের অন্য অ্যাক্টিভিটিসের জন্য, যোগা ক্লাসেসের জন্য আলাদা ট্রেনার আছে, ওয়ার্ডেন আছে, ফিজিওথেরাপি আছে, সব আছে। এই দৃশ্যটা বিকেলবেলার আমার দেখতে কি অসম লাগে না, সত্যি আমি বিকেলবেলা এই সময়টা বেরিয়ে যাই যখন গাছের গ্রাসগুলোতে জল দেওয়া হয়। আর দেখো এই জায়গাটা ফটো তোলার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? মানে এই অফিসের মধ্যেই স্টেডিয়াম আছে, মানে একদম যেরকম মানে বড় বড় স্টেডিয়াম হয় সেরকম করেছে, এটা ইন্ডিয়াতে একটাই আছে। সো এটা আমার ক্যারিয়ারের জন্য বিশাল বড় একটা অপরচুনিটি যে আমি এখানে কাজ করার একটা সুযোগ পেয়েছি। এই একটা বিল্ডিং, এই বিল্ডিংটা যেটা দেখছো সামনে, সেটাতে আমি বসি, আর ওইদিকে আরেকটা বিল্ডিং আছে, মানে একটা ছেলেদের হস্টেল আছে, ছেলেদের স্কুল আছে, তো এই বিল্ডিংয়ে ছেলেদের স্কুল, ওই বিল্ডিংয়ে ছেলেদের হস্টেল, প্লাস ওদের ক্যাফেটেরিয়া, ওদের জন্য বিশাল বিশাল মানে সব ব্যবস্থা। হ্যাঁ, তো লাঞ্চ, ডিনার, মানে ওরা যা চায় ওদের জন্য সব কিছুর একটা ব্যবস্থা আছে। এবার সন্ধেবেলার দৃশ্যটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে মাঠ, তিনটে বড় বড় মাঠ, একটা আর্টিফিশিয়াল গ্রাস, একটা হাইব্রিড গ্রাস, ঠিক আছে, স্টেডিয়ামে যেরকম লাইট চলে সেরকম লাইট জ্বলছে, আজকে ওদের ম্যাচ চলছে, ড্রোন চলে, যখন ওরা খেলে তখন ড্রোনে সব কিছু ক্যাপচার হয়, আলাদা ক্যামেরাম্যান আসে প্রত্যেক দিন সব কিছু ভিডিও করার জন্য।
ম্যাচ হতে হতেই আজকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আজকে আমার একটু লেট হয়েছে বেরোতে, তাই ভাবলাম এই আজকেই তোমাদের সাথে শেয়ার করি। আমি অন্যদিন তো 6টার সময় বেরিয়ে যাই, তখন স্টেডিয়ামের লাইটগুলো জ্বলে না, বাট আজকে তোমাদের সাথে ফাইনালি আমি কিছুটা হলেও শেয়ার করতে পেরেছি। কেমন লাগলো জানিও, অন্যদিন আরও অন্য সাইডগুলো দেখাবো, সুইমিং পুল, জিম সব কিছুই দেখাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ আসি, কাল দেখা হবে, টাটা।